এই দুবাইটা আমার নবীর হাতের পতাকা গাড়া দেশ, সাহাবা একরামের রক্ত রঞ্জিত দেশ এটা। আমার নবী 38টা দেশ স্বাধীন করছে, 38টা দেশ নিজে পায় হেঁটে হেঁটে সাহাবা একরাম পাঠাইছে। এই দুবাইতে বহু সাহাবীর কবর আছে, মারহাবা বলতে পারলেন না? আল্লাহ যদি কাউরে ধরে, পৃথিবীর এমন কোন প্রযুক্তি নাই তারে রক্ষা করতে পারে। দুবাই প্রযুক্তি জানেন, বৃষ্টির পানি পড়ার সাথে সাথে চলে যাবে সাগরে, এমন সিস্টেমে রাস্তাঘাট করা। কই তোমার প্রযুক্তি? তোমার দেশের জিএমসি গাড়ি, প্যারাডো গাড়ি, যেগুলো আমাদের দেশের এমপি মন্ত্রীরাও কিনতে সাহস পায় না। আমার আল্লাহ যে বলছে, আমি কাউরে ধরে ইন্না বাদশা রব্বিকাল স্বাধীন, আরে আমি বাদশা যদি কাউরে ধরে ইন্না বাদশা রব্বিকাল স্বাধীন, আমি রব যদি কাউকে ধরি পৃথিবীর এমন কেউ নাই। হুয়া আইয়ুব দি ওয়া ইউঈদ, হয়তো আমি ধরি একটু দেরিতে ধরি, কাউরে সাথে সাথে ধরি কাউরে একটু দেরিতে ধরি, যদি আমি ধরি আমার হাত থেকে বাঁচাবার ক্ষমতা কারো নাই। তার জ্বলন্ত প্রমাণ দেখেন দুবাই, 1000 বছরের ভিতরে এরকম বৃষ্টি আর এরকম বন্যা ওদের জীবনে দেখে নেই। কোন প্রযুক্তিতে কাজ হইতেছে না, ফায়ার সার্ভিস আলারা দাঁড়াইছে গাড়িগুলো ঠেকানোর জন্য, ওই ফায়ার সার্ভিসের লোক শুদ্ধ উড়ে রয়ে গেছে। গুনা আও গেনা, আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত আমি পরিবর্তন করি না, যদিও করি বান্দার পাপের কারণে করি। জাহরাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আমি বান্দার গুনাহ যখন বেশি হয়ে যায় তখন আমি জলের মধ্যে গজব দেই। দুবাইতে মিয়া শুরু হয়ে গেছে গজব, কতক্ষণ না কেন? কি মিথ্যা কথা কইছি? রাস্তাঘাট, এ 1000 বছরের ভিতরে দুবাই এই বন্যা সহি দেয় নাই। 1000 বছর, ওরা তো কয় 70 বছরের কথা কয়। আরে 70 বছর তো এই প্রেসিডেন্টের দাদার বয়স। ইতিহাস প্রমাণ করে এই দুবাই, এই দুবাই ছিল কুস্তুন্তনী, এটা আমার নবীর হাতের স্বাধীন করা দেশ। সুবহানাল্লাহ বলতে পারলে না? এখন এটারে বানাইছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা জেনার আকড়া বানাইছে দুবাই। আপনি তো কিচ্ছু জানেন না মিয়া, দুবাই এমন একটা ফরেনিয়ান কান্ট্রি বানাইছে, এই যারা দেশে ঘোরাফেরা করেন তারা জানেন। দুবাই আমি সফর করছি আমি জানি মিয়া, দুবাই আজ থেকে 70-100 বছর আগে যে দুবাই ছিল রসুলের সুন্নাত তরিকায় চলতো, কারণ সৌদি আরব, দুবাই, কাতার, ইরান, ইরাক, মিশর এগুলো সৌদির অঙ্গরাজ্য, এটা আমার নবীর শাসন করা। যখন মারহাবা, আপনি নদীটা পার হইলেই দুবাই। এই দুবাই তো নাম রাখছে ওরা, এটা দুবাই তো নাম না, এই দুবাইটা কুস্তুন্তনীর একটা অঙ্গরাজ্য, যেটা আমার নবী নিজের হাতে কালেমার পাতাকা গাড়ছে। আপনি দেখবেন দুবাই থেকে যখন বিমানটা ল্যান্ডিং করে, শত শত কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই, সাগর আর সাগর আর পাহাড় আর বালুর মাঠ। এই দুবাইটা আমার নবীর দোয়াকৃত দেশ, মক্কা আমার নবীর দোয়াকৃত দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, হাযা বালাদাল আমিনা আমিনা, আল্লাহ এই শহরগুলোর তুমি নিজের হাতে হেফাজত করবা। যখন বান্দা এডারে জেনার আকড়া বানায় ফেলবে ফরেনিয়ানদের জন্য, জহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তখন আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় কাজ হবে না, নবীর দোয়ায় কাজ হয় নাই বেটা। আর এখনকার বাদশার প্রযুক্তি কি এর কাম হইব? আল্লাহ যদি কাউরে ধরে, পৃথিবীর এমন কোন প্রযুক্তি নাই তারে রক্ষা করতে পারে। দুবাই প্রযুক্তি জানেন, বৃষ্টির পানি পড়ার সাথে সাথে চলে যাবে সাগরে, এমন সিস্টেমে রাস্তাঘাট করা। কই তোমার প্রযুক্তি? তোমার দেশের জিএমসি গাড়ি, প্যারাডো গাড়ি, যেগুলো আমাদের দেশের এমপি মন্ত্রীরাও কিনতে সাহস পায় না, সব ভাইসা সাগরে চলে যাইতেছে। এমন কোন প্রযুক্তি নাই, ওই গাড়িগুলোর ধৈর্য যে টোকায় কোন জায়গায় রাখবা সে ক্ষমতাও নাই। কথা কন না কেন? জীবন বাসে না রোডের উপরে এমন স্রোত, কি গাড়ি দিয়ে তুমি তা কি কেরেন দিয়ে ঠিকায় রাখবা? আমার আল্লাহ যে বলছে, আমি কাউরে ধরে ইন্না বাদশা রব্বিকাল স্বাধীন, আরে আমি বাদশা যদি কাউরে ধরে ইন্না বাদশা রব্বিকাল স্বাধীন, আমি রব যদি কাউকে ধরি পৃথিবীর এমন কেউ নাই।
হয়তো আমি ধরি একটু দেরিতে ধরি, কাউরে সাথে সাথে ধরি, কাউরে একটু দেরিতে ধরি, যদি আমি ধরি আমার হাত থেকে বাঁচাবার ক্ষমতা কারো নাই। তার জ্বলন্ত প্রমাণ দেখেন দুবাই, 1000 বছরের ভিতরে এরকম বৃষ্টি আর এরকম বন্যা ওদের জীবনে দেখেন, কোন প্রযুক্তিতে কাজ হইতেছে না। ফায়ার সার্ভিস আলারা দাঁড়াইছে গাড়িগুলো ঠেকানোর জন্য, ওই ফায়ার সার্ভিসের লোক শুদ্ধ উড়ে রয়ে গেছে, কে যাইব রাস্তায় জীবন দিতে, তাকে পাত্তাও নাই যারা নাম ছিল রাস্তায়। সক্ষমতার মালিক কে? আল্লাহ। এই জন্য আমি খুতবার ভিতরে একটা আয়াত পড়ছি, দেখেন আমার সাথে পারেন কিনা, আর আমি এমন একজন রব আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, এ বান্দা ভুলিস না মরণ আমার হাতে, আল্লাযী খালাকাল মাউত, এখানে মরার কথা আগে কইছে, জীবনের কথা আগে কয় নাই, বাসার কথা আগে কয় নাই, কোরআন আগে কি কইছে, আল্লাযী খালাকাল মাউত, বলেন আল্লাযী খালাকাল মাউত, জোরে কয়, এখানে জীবনের কথা আগে বলে নাই, আল্লাযী খালাকাল মাউত, মৌতের কথা আগে করে না কেন বলে আল্লাহ, তার মানে ভুলে যাইস না তোর মরণ আছে, কথা বলে না কেন, জীবনের কথা পরে বলছে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া, মরণ আমার হাতে তোর জীবনও আমার হাতে, তুই যে বাইসে আসর এটা আশ্চর্য, তুই মরে যাবি এটা সত্য, কথা বলে না কেন, জোরে কন, আরো জোরে। এই দুবাইটা আমার নবীর হাতের পতাকা গাড়া দেশ, সাহাবা একরামের রক্ত রঞ্জিত দেশ এটা, আমার নবী 38টা দেশ স্বাধীন করছে, 38টা দেশ নিজে পায় হেঁটে হেঁটে সাহাবা একরাম পাঠাইছে। এই দুবাইতে বহু সাহাবীর কবর আছে, মারহাবা বলতে পারলেন না, এই মুসলমানের পোলা, ইরানে বহু সাহাবীর কবর আছে, হাজার হাজার সাহাবীর কবর আছে, মিশরে, ইরাকে, তারপরে সবচেয়ে বেশি সাহাবীর কবর হলো লিবিয়ায়, তারপরে হলো জর্ডান, জর্ডানের সবচেয়ে বেশি নবীর কবর। আজকে দেখেন এইগুলো ফরেনিয়ার কান্ট্রি বানায় ফেলে, ফ্রি সেক্সের দেশ, আমেরিকান কোয়ালিটি বানায় ফেলাইছে এই সমস্ত দেশ পয়সা কামানোর জন্য। মনে রাখবেন, পয়সা আপনি কামাইতে পারবেন, দুবাইয়ের প্রেসিডেন্ট সাহেব আমি আপনার বদনাম বলছি না, এই দেশটা কিন্তু সাহাবিদের রক্তে রঞ্জিত করা এই দেশ, আরব সাগর ভূবদ্ধ সাগর পাড়ি দিয়া রোমানদের বিরুদ্ধে, কুস্তুনতুনিয়ার বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করে সাহাবা একরাম এই দেশগুলোকে স্বাধীন করছে। এই দুবাই ছিল একটা সাধারণ একটা ভূমি, সাধারণ একটা টিলার জমি, এখনো পর্যন্ত কিন্তু জনসংখ্যার দিক দিয়ে দুবাই সবচাইতে কম সৌদি আরবের মধ্যে, মধ্যপ্রাচ্যের মধ্যে দুবাই কিন্তু অরিজিনাল দুবাই, যারা দুবাই যাদের ভাষা না আরবি না ইংলিশ না ফার্সিয়ান, তাদের ভাষা আরবির ক্যাটাগরি, দেখবেন দুবাই ভাষা যেটা এটা কোনোটাই বোঝা যায় না, দুবাই জি যারা দেখবেন অরিজিনাল দুবাই কয়জন, আল্লাহ শুকর, আল্লাহ আমার বাংলাদেশকে দেখতে হেফাজত করছে। আমি কেন বলছিলাম, আল্লাহ যখন কারো পরে সিদ্ধান্ত নেয় আমি শেষ করে দিব, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তারে কেউ বাঁচাইতে পারে, তবে আমার ইসলাম কান্ট্রি, আমার নবীর হাতের গড়াই দেশ, এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আল্লাহ আপনি নিজের হাতে হেফাজত করেন, বেঈমানদের হাতে আর মাইর খাওয়ায় না। এই যে ইরানের পরে মিসাইল একটা মাইরা দিছে কালকে, বেজরমা ইসরায়েল, সমস্ত বিমান ফ্লাইটগুলো বন্ধ করে দিয়েছে ফিলিস্তিন, মনে রাখবেন ইরান সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে, ইরান এমন একটা দেশ আল্লাহ শক্তিশালী করে দিছে, যদিও তাদের সাথে আকীদাগত তারা কমিউনিস্ট, আকীদাগত ভাবে আমলি ভাবে আপনারা আমার ডিভাইডেড থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় পরিচয় আল কুল্লু মুসলিম ওয়াহিদ, আমরা এক সুতায় কাঁধে আমরা মুসলমান। ইরানে আক্রমণ করা মানে আমাদের জন্য প্লাস পয়েন্ট, ফিলিস্তিনের জন্য প্লাস পয়েন্ট, ইরান যদি চাইতে, ইরানের ভিতরে আল্লাহ পাক এমন একটা তাকাজা দিয়ে দিছে, ইরান এমন একটা দেশ ও পৃথিবীর কাউকে পরোয়া করে না, না আমেরিকা না লন্ডন না ফ্রান্স না রাশিয়া,
কাউকে কাউকে সে পরোয়া করে না, একমাত্র রবকে পরোয়া করে। ইসরায়েল যখন মারছে ফিলিস্তিনের জন্য একটা প্লাসপয়েন্ট হয়েছে, আর বেজরমা ইসরায়েলের জন্য আজরাইল হয়েছে। কথা বলে না কেন? দোয়া করেন, দোয়া করেন এই মিসাইলের পাল্টা আক্রমণের জন্য যদি ইরান রেডি হয়ে যায়। আর ইরান রেডি হওয়া মানে আমার বাইতুল মুকাদ্দাস, আমার কলিজার বাইতুল মুকাদ্দাস, আপনার কলিজার বাইতুল মুকাদ্দাস, আমার ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য প্লাসমান হয়ে গেছে। ইনশাল্লাহ ফিলিস্তিন অতি তাড়াতাড়ি এই ইসরায়েলের পতন ঘটবে, ঘটবে ইনশাল্লাহ, ঘটবে, কোনো সন্দেহ নাই, ঘটবে, ঘটবে ইনশাল্লাহ। এই জন্যই বেঈমানগুলোর দিয়ে আক্রমণ করাইছে আল্লাহ।